দর্শক, এই মুহূর্তে রাজধানীর পল্টন এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, আমরা জানি যে পল্টন একটি অতি গুরুত্বপূর্ণ এলাকা, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনার খবরাখবর পেয়েছেন কিনা বা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমি তো সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ ভালো রয়েছে। এই এলাকায় এখন পর্যন্ত কোনো রকম অপতৎপরতার খবর আমরা পাইনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিশেষ করে আজ যেহেতু শুক্রবার, আমরা 29 ডিসেম্বর থেকেই মাঠে কাজ করছে র‍্যাব এবং বিজিবি। আজকেও বিজিবি মহাপরিচালক তাদের নিরাপত্তার বিষয়টি একটি ইউনিটে গিয়ে পরিদর্শন করেছেন এবং সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন। আমরা তার সাথে কথা বলেছি এবং র‍্যাবের সাথে কথা বলেছি, বিজিবির সাথে কথা বলেছি। আমরা যেটি জানতে পারছি যে বিশেষ করে ফিজিক্যালি যে টিমগুলো রয়েছে সেই টিমের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে যাতে কোনো পক্ষ গুজব ছড়িয়ে হঠাৎ করে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সেই জন্য সবগুলো সংস্থারই গোয়েন্দা ইউনিট বেশ ভালোভাবে কাজ করছে। এবং র‍্যাব আমাদেরকে যেটি জানিয়েছে এরই মধ্যে যে তারা বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে রাজধানীতে, রাজধানীর বাইরে, সারা দেশেই ব্যাপক তৎপর রয়েছে এবং যে কোনো ধরনের নাশকতা অপ্রীতিকর ঘটনা ঠেকানোর জন্য তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেইভাবে তারা সতর্ক রয়েছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ যে ক্যাম্পগুলো রয়েছে নির্বাচনের ক্ষেত্রে, যে বুথ থাকবে বা যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলা হচ্ছে, সেগুলোর নিরাপত্তার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছে বিজিবি এবং র‍্যাব সহ সেনাবাহিনী। তারা হেলিকপ্টার এবং তাদের যে সরঞ্জামাদি রয়েছে গোয়েন্দা ইউনিটের সেগুলোকে প্রস্তুত রেখেছে এবং যদি কোনো এলাকায় সহিংস ঘটনা ঘটে সেক্ষেত্রে এমার্জেন্সি পরিস্থিতি মোকাবিলার জন্য এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যৌথভাবে প্রস্তুত রয়েছে। তো মিতু, এই ছিল আমার কাছে পল্টন থেকে আইন শৃঙ্খলা নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির সর্বশেষ খবর। বাদল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।